বিচারক চরিত থেকে পাঠ 3 অধ্যায় এবং 4 অধ্যায়। ইসরায়েলীয়দের মধ্যে যাদের আগে এই কানান দেশে কোনো যুদ্ধেরই অভিজ্ঞতা হয়নি, তাদের সবাইকে যাচাই করে নেবার জন্যে ভগবান যেসব বিজাতীয় মানুষকে এই দেশে থাকতে দিয়েছিলেন তাদের উল্লেখ এখানে করা হচ্ছে। আসলে ইসরায়েলীয়দের ওই যে সব নতুন প্রজন্মের মানুষেরা তখনও যুদ্ধ করার কোনো অভিজ্ঞতা পায়নি, ভগবান চেয়েছিলেন তারা যুদ্ধ করতে শিখুক। ওই সব বিজাতীয় হলো ফিলিস্তিনদের সেই 5টি নগররাষ্ট্রের লোকেরা এবং সেই সমস্ত কানানীয়, সিরিয়ানীয় ও হিবীয় লোকেরা। বায়াল হারমোন পর্বত থেকে লেবো হারমাত পর্যন্ত লেবোনের গোটা পার্বত্য এলাকার অধিবাসী ছিল যারা। মোশের মুখ দিয়ে ভগবান ইসরায়েলীয়দের পিতৃপুরুষদের যে সমস্ত আদেশ পালন করতে বলেছিলেন, ভগবান তো ওই বিজাতীয়দের মাধ্যমে ইসরায়েলীয়দের যাচাই করে নিয়ে জানতে চেয়েছিলেন যে তারা তা সবই মেনে চলবে কিনা। ইসরায়েলীয়রা তখন কানানীয়দের, হিত্তীয়দের, আমোরীয়দের, পেরিজীয়দের, হিবীয়দের ও জেবুসীয়দের মাঝখানে বসবাস করতে লাগলো। তারা নিজেদের স্ত্রী রূপে গ্রহণ করতে লাগলো ওদেরই কন্যাদের, আর ওদের পুত্রদের হাতে পাত্রী রূপে সম্প্রদান করতে লাগলো নিজেদেরই কন্যাদের। তারা ওদের দেবতাদের পূজাও করতে লাগলো। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় ইসরায়েলীয়রা তেমনই কাজ করলো। তাদের আপন ঈশ্বর ভগবানকে ভুলে গিয়ে তারা বায়ালদের ও আসরকদেরই পূজা করতে লাগলো। তখন ইসরায়েলের উপর জ্বলে উঠল ভগবানের ক্রোধ। তাদের তিনি আরাম নাহারাইয়ামের রাজা কুষাণ রিসাতাইমের পদানত করলেন। ইসরায়েলীয়রা 8 বছর ধরেই কুষাণ রিসাতাইমের অধীন হয়ে রইল। শেষে ইসরায়েলীয়রা কাঠোর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলো এবং ভগবান ইসরায়েলীয়দের জন্য এক রক্ষককর্তা আবির্ভাব ঘটালেন, যিনি তাদের উদ্ধার করলেন। তিনি ছিলেন কালেবের কনিষ্ঠ জ্ঞাতি ভাই কেনজের পুত্র অতনিয়েল। একসময় ভগবানের আত্মিক প্রেরণা তার উপর নেমে এলো, তিনি হয়ে উঠলেন ইসরায়েলের জননায়ক। রণ অভিযানে বেরিয়ে পড়লেন তিনি। ভগবান তখন আরামের রাজা কুষাণ রিসাতাইমকে তার হাতে তুলে দিলেন। কুষাণ রিসাতাইমের বিরুদ্ধে জয়ী হলেন তিনি। তারপর 40 বছর ধরে সারা দেশে শান্তি বিরাজ করলো। শেষে কেনাজের পুত্র অতনিয়েল মারা গেলেন। ইসরায়েলের আবার ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তেমনই কাজই শুরু করলো। ভগবানের দৃষ্টিতে যা অন্যায় তারা তেমন সব কাজ করছিল বলে ভগবান মোয়াবের রাজা এগলনকে ইসরায়েলের ওপর আধিপত্য স্থাপনে ক্ষমতা দিলেন। আমোনীয়দের ও আমলেকীয়দের সঙ্গে জোট পাকিয়ে এগলন রণ অভিযানে ইসরায়েলকে পরাস্ত করলেন এবং খর্জুর নগরী দখল করে নিলেন। 18 বছর ধরে ইসরায়েলের মোয়াবের রাজা এগলনের অধীন হয়ে রইল। শেষে ইসরায়েলীয়রা কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলো এবং ভগবান তাদের জন্য এক রক্ষককর্তার আবির্ভাব ঘটালেন। ইনি ছিলেন গেরার পুত্র এহুদ বেঞ্জামিন গোষ্ঠীর এমনই এক ব্যক্তি, যিনি ছিলেন ন্যাটা মানুষ। একদিন হলো কি ইসরায়েলীয় তার হাত দিয়ে মোয়াবের রাজা এগলনের কাছে রাজকর পাঠিয়ে দিল। এহুদ 1 হাত লম্বা দোধারী একটি ছোড়া তৈরি করে নিলেন। ওই ছোড়াটা তিনি নিজের আলয়ানের নিচে কোমরের ডান পাশে বেঁধে রাখলেন। তিনি গিয়ে মোয়াবের রাজা এগলনের কাছে রাজকর নিবেদন করলেন। এগলন বেশ মোটাসোটা মানুষ ছিলেন। রাজকর নিবেদন করার পর এহুদ যারা সেই রাজকর বয়ে এনেছিল তাদের ফেরার পথে খানিকটা এগিয়ে দিয়ে গেলেন। তারপর তিনি নিজে গিলগালের কাছে অবস্থিত পেসিলিম থেকে রাজার কাছে ফিরে এলেন। তিনি বললেন, মহারাজ, আপনার কাছে আমার গোপন কিছু বলার আছে। রাজা তখন হুকুম দিলেন, সবাই চুপ করুক। তার কাছে উপস্থিত সকলেই তখন ঘরের বাইরে চলে গেল। এহুদ এবার রাজার কাছে এগিয়ে এলেন। রাজা বসেছিলেন তার ওপর তলার সেই খাস কামরায় যেখানে ঠান্ডা হাওয়া পাওয়া যেত। এহুদ তাকে বললেন, আপনাকে যা বলতে চলেছি তা ভগবানেরই বাণী। তাই রাজা তখন আসন ছেড়ে দাঁড়িয়ে উঠলেন। এবার বাঁ হাত বাড়িয়ে এহুদ কোমরের ডান পাশ থেকে ছোড়াটা বের করে তার রাজার তলপেটে বসিয়ে দিলেন। পুরো ফলাটাই চর্বিতে ঢাকা পড়ল, সেই সঙ্গে ছোড়ার বাটাটা ও ভেতরে ঢুকে গেল। তিনি তো রাজার তলপেট থেকে ছোড়াটা বের করে নেননি, তখন বেরিয়ে এলো খানিকটা মল। উপসালার বেরিয়ে এসে এহুদ ওপর তলার ওই ঘরের দরজাটা নিজের পেছনে বন্ধ করে দিলেন। তারপর চাবি দিয়ে
দিলেন। তিনি বাইরে যাওয়ার পর রাজার পরিচারকেরা এসে দেখল ওপর তলার ঘরের দরজাটা বন্ধই আছে। তারা মনে করলো রাজা নিশ্চয়ই তার সেই ঠান্ডা হাওয়ার কামরায় শৌচকর্ম সারছেন। অপেক্ষা করে করে শেষে যখন তাদের অস্বস্তি হতে লাগলো তখন তিনি ওপর তলার ঘরের দরজাটা খুলছেন না দেখে তারা একটি চাবি এনে দরজাটা খুলে ফেললো। তারা দেখলো তাদের মনিব মাটিতে পড়ে আছে মৃত অবস্থায়। এদিকে তাদের ওই বিলম্বের সুযোগ নিয়ে এহুদ তো পালিয়ে গিয়েছিলেন। পেসিলিন ছাড়িয়ে তিনি সেইরায় গিয়ে আশ্রয় নিয়েছিলেন। সেখানে এসে পৌঁছে তিনি ব্যবস্থা করলেন যেন এফ্রাইমের পার্বত্য অঞ্চলের সব কোথাও বিষণ্ণ বাজানো হয়। ইসরায়েলীয়রা তখন তার সঙ্গে ওই পার্বত্য অঞ্চল থেকে নেমে এলো। নেতার দায়িত্ব তিনি গ্রহণ করলেন। তিনি তখন তাদের বললেন আমার সঙ্গে এসো তোমরা, কেননা ভগবান শত্রু মোয়াবীয়দের এখন তোমাদের হাতে তুলে দিয়েছিল। তার সঙ্গে নেমে এসে তারা জর্ডন নদীর ধারে সেই জায়গাগুলো অধিকার করে নিল যেখানে গিয়ে পায়ে হেঁটে পার হয়ে মোয়াবে যাওয়া চলে। তারা কাউকে নদী পার হতে দিল না। সেই সময় তারা কমবেশি 10,000 মোয়াবিয়কে মেরে ফেলল। ওরা সবাই ছিল বলিষ্ঠ সাহসী মানুষ, অথচ ওদের একজনও প্রাণে বাঁচল না। সেদিন মোয়াব ইসরায়েলের ক্ষমতার চাপে নদী স্বীকার করল। তারপর 80 বছর ধরে সারা দেশে শান্তি বিরাজ করল। এহুদের স্থান নিলেন আনাতের পুত্র সামগার। তিনি বীজ চালনা করার একটি অঙ্কুশ দিয়ে 600 ফিলিস্তিনকে হত্যা করলেন। সেই সময় তিনিও ইসরায়েলকে রক্ষা করলেন। ইহুদের মৃত্যুর পর ইসরায়েলরা ভগবানের দৃষ্টিতে যা অন্যায় আবার তেমনই কাজ শুরু করল। ফলে ভগবান তাদের কানান দেশের সেই রাজা জাবিনদের পদানত করলেন যিনি হাসরে রাজত্ব করতেন। তার সেনাপ্রধান ছিলেন সিসেরা। ইনি হারোসেট গোয়ামিয়ে বাস করতেন। ইসরায়েলীয়রা কাতর কণ্ঠে ভগবানকে ডাকতে লাগলো, কেননা জাবিনের 900 লোহার যুদ্ধরথ ছিল এবং ইতিমধ্যে তিনি 20 বছর ধরে ইসরায়েলীয়দের ওপর নির্মম অত্যাচার চালিয়েছিলেন। দেবোরা নামে একজন নারী প্রবক্তা তখন ইসরায়েলের জননেত্রীর দায়িত্ব পালন করতেন। তিনি ছিলেন লাপনিত্তদের স্ত্রী। তিনি এফ্রাইমের পার্বত্য অঞ্চল রামা ও বেথেলের মাঝখানে একটি জায়গায় দেবোরোর খেজুর গাছটির তলায় নিয়মিতভাবে এসে বসতেন। ইসরায়েলীয়রা তো সেখানেই তাদের বিবাদের নিষ্পত্তির জন্য তার কাছে আসত। একদিন তিনি নাফতালি এলাকার কেদেশ নগরে লোক পাঠিয়ে আবিনোয়ামের পুত্র বারাককে নিজের কাছে ডাকলেন। বারাককে তিনি বললেন ইসরায়েলের ঈশ্বর ভগবান এই আদেশ দিয়েছেন, যাও তুমি তাবোর পর্বতে রণ অভিযান করো। তুমি তোমার সঙ্গে নাফতালি ও জাবুলুন গোষ্ঠীর 10,000 লোককে নিয়ে যাও। আমি জাবিনের প্রধান সেনানায়ক সিসারকে তার যত যুদ্ধরথ ও সৈন্য সমেত কিষণ খাদ নদীর তীর পর্যন্ত তোমার দিকে এগিয়ে আসতে প্ররোচিত করব। তারপর তাকে আমি তোমার হাতেই তুলে দেব। বারাক উত্তর দিলেন আপনি আমার সঙ্গে গেলেই তবেই আমি যাব, আপনি সঙ্গে না গেলে আমি কিন্তু যাবই না। দেবোরা তখন বললেন আমি তোমার সঙ্গে নিশ্চয়ই যাব, তবে একটা কথা, এই পথে চলার গৌরব কিন্তু তুমি নিজে পাবে না, কেননা ভগবান তো সিসেরাকে একজন নারীর হাতে সঁপে দেবেন। এরপর দেবোরা বারাকের সঙ্গে কেদেশে গেলেন। বারাক তখন জাবুলুন ও নাফতালির লোকেদের কেদেশে ডেকে আনলেন। 10,000 যোদ্ধা তার পিছু পিছু যুদ্ধ চলল। দেবোরাও তাদের সঙ্গে এগিয়ে চললেন। ইতিমধ্যে কেনীয় হেবের অন্যান্য কেনীয়দের কাছ থেকে অর্থাৎ মসির শ্বশুর হোবরের বংশধরদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে তাঁবু ফেলে বসবাস করছিল এলন বেসিয়ানিমে। এই জায়গাটি কেদেশের কাছে। সিসরাকে এই খবর জানানো হলো যে আবিনোয়ামের পুত্র বারাক তাবোর পর্বতে উঠে এসেছেন। সিসেরা তখন হুকুম দিলেন তার সমস্ত যুদ্ধরথ অর্থাৎ লোহার সেই নশরথ এবং তার গোটা সৈন্যদল যেন হারসত গোয়িম থেকে কিষণ খাদ নদীর কাছে নিয়ে আসা হয়। এই সময় দেবোরা বারাককে বললেন এবার যুদ্ধ শুরু করো, এই তো শেষ দিনটি যখন ভগবান সিসেরাকে তোমার হাতে তুলে দেবেন, ভগবান তো তোমার আগে আগেই এগিয়ে চলেছেন। বারাক তাবোর পর্বত থেকে নেমে এলেন, তার পিছু পিছু নেমে এলো সেই 10,000 যোদ্ধা। ভগবান তখন এমনটি ঘটালেন যে বারাকের প্রচণ্ড আক্রমণে সিসেরা এবং তার যুদ্ধরত বাহিনী ও পদাতিক বাহিনীর সবাই
সতস্ত্র হয়ে পড়ল। রথ থেকে ঝাঁপিয়ে পড়ে সিসেরা নিজে পায়ে হেঁটে পালিয়ে গেলেন। বারাক ওই যুদ্ধরথগুলিকে ও পদাতিক সৈন্যদের হারসেদ গহিম পর্যন্ত তাড়িয়ে নিয়ে গেলেন। সিসেরার সমস্ত সৈন্য সেদিন তলোয়ারের কোপে মারা পড়ল, তাদের একজনও বেঁচে রইল না। ইতিমধ্যে সিসেরা কেনিও হেবারের স্ত্রী জায়েলের তাঁবুটির দিকে হেঁটে পালিয়েছিলেন। তখন তো হাসরের রাজা জাবিন আর কেনিও হেবারের বংশের লোকেদের মধ্যে সুসম্পর্কই ছিল। সিসেরাকে অভ্যর্থনা জানাতে তাঁবু থেকে বেরিয়ে এসে জায়েল তাকে বলল, ভেতরে আসুন হুজুর, এখানে ভেতরে আসুন, আপনার কোনো ভয় নেই। তখন সিসেরা জায়েলের তাঁবুর ভেতরে বললেন, জায়েল একটা কম্বল দিয়ে তাকে ঢেকে রাখলো। একসময় সিসেরা বললেন, দয়া করে একটু জল দাও তো, আমার তেষ্টা পেয়েছে। দুধ রাখার চামড়ার পাত্রটি খুলে এসে তাকে দুধ খেতে দিল, তারপর তাকে আবার ঢেকে রাখলো। সিসেরা তখন তাকে বললেন, তুমি তাঁবুর প্রবেশপথে দাঁড়িয়ে থাকো, আর কেউ এসে যদি জিজ্ঞেস করে এখানে কেউ আছে কি না, তাহলে জবাব দিও কেউই নেই। কিন্তু পরিশ্রান্ত সিসেরা যখন অঘরে ঘুমোচ্ছেন, তখন হেবরের স্ত্রী জায়েল তাঁবুটির একটি গজাল নিয়ে এলো। একটি মুন্ডুর হাতে নিয়ে এসে চুপি চুপি সিসেরার কাছে এসে গজালটিকে তার রোগে এবং ভাবে বসিয়ে দিল যে তার সোজা মাটিতে গিয়ে গেঁথে গেল। সিসেরা এইভাবে মারা গেলেন। একসময় সিসেরার খোঁজ করতে করতে বারাক সেখানে এসে হাজির হলেন। জায়েল তাকে অভ্যর্থনা জানাতে তাঁবু থেকে বেরিয়ে এলো। সে বারাককে বলল, আপনি যাকে চাইছেন আসুন, তাকে দেখিয়ে দিচ্ছি। বারাক তখন তার তাঁবুর ভেতরে গিয়ে দেখলেন সিসেরা সেখানে মাটিতে পড়ে আছেন মৃত অবস্থায়। তখন গজালটা তার রগে গাঁথাই রয়েছে। ঈশ্বর সেদিন এমনটি ঘটালেন যে কানানের রাজা জাবিন ইসরায়েলীয়দের কাছে নতি স্বীকার করলেন। কানানের রাজা জাবিনের ওপর ইসরায়েলীয়দের ক্ষমতার চাপ উত্তরোত্তর বাড়াতেই লাগলো। শেষে ইসরায়েলীয়রা তাকে ধ্বংসই করে ফেলল। ভালোবাসি আমি আমার মিনতি পুরো ডাক শুনেন যে তিনি যখনই ডেকেছি তাকে, তখনই তো কান পেতে শুনেছেন তিনি। সেদিন মরণ পাশ আমাকে জড়িয়ে ধরেছিল, অধলোকের আতঙ্ক আমাকে পেয়ে বসেছিল। তখন উদ্বেগে দুঃখে অভিভূত আমি মনে মনে জপতে লাগলাম ভগবানের নাম। বললাম, ভগবান দোহাই তোমার, বাঁচাও আমায়। ভগবান দয়াবান, ধর্মময় তিনি, আমাদের ঈশ্বর করুণা নিধান। সরলচিত্ত যারা ভগবান নিরাপদে রাখেন তাদের অবসন্ন এই আমাকে তিনি তো শেষে রক্ষা করলেন। অন্তর আমার আবার শান্ত হও তুমি, ভগবান তোমাকে কত দয়া করেছেন। তিনি তো সেদিন মৃত্যুর মুখ থেকে বাঁচালেন আমার প্রাণ, বাঁচালেন অশ্রুজল থেকে দুচোখ আমার, পতনের হাত থেকে পা দুটি আমার। ভগবানের কাছে কাছে থেকেই এগিয়ে চলব আমি এই জীবিতদের দেশে। সেদিন আমি বলেছিলাম সীমাসীন দুঃখ আমার, বিশ্বাসী হয়ে বলেছিলাম, হায় হায় সমস্ত মানুষ প্রবণ চোখ। আমার মনে কিন্তু তখনও ভগবানের আস্থা ছিল। ভগবান আমার জন্য যা কিছু করেছেন, যা কিছু মঙ্গল, তাকে কী বা দেব তার প্রতিদানে। পাত্র পাত্রঘারি তুলে ধরে আমি ভগবানের নাম আহা করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকলে ভক্তের সামনে তা পূর্ণ করবই। ভক্তজন যারা, তাদের মৃত্যু ভগবানের দৃষ্টিতে বড় দুঃখের ব্যাপার। ওগো ভগবান দোহাই তোমার, আমি তোমার সেবক। ওগো তোমারই সেবক, তোমারই দাসী পুত্র আমি। আহা খুলি দিয়েছো তুমি আমার বন্ধন, তোমার কাছে স্তুতিযোগ্য নিবেদন করব আমি। ভগবানের নাম আমি করব স্মরণ। ভগবানের কাছে যা কিছু মানত করেছি আমি, তার সকল ভক্তের সামনে তা পূর্ণ করব। ভগবানের গৃহের প্রাঙ্গণে হে জেরুসালেম, তোমারই ভূমিতে জয়তু জয়তু ভগবান। যাকবের ধর্মপত্র থেকে পার, এক অধ্যায় এক থেকে ২৭ পদ। পরমেশ্বরের ও প্রভু যীশু খ্রিস্টের সেবক আমি যাকব, এই পত্র লিখছি ইসরায়েলের ১২টি গোষ্ঠী সেই তোমাদেরই কাছে, যারা জগতের নানা স্থানে ছড়িয়ে রয়েছ। তোমাদের সকলকে আমার প্রীতি নমস্কার জানায়।
ভাই, তোমাদের যখন নানা জীবন পরীক্ষার সামনে দাঁড়াতে হয় তখন তোমরা বরং নিজেদের পরম ভাগ্যবান বলেই মনে করো। তোমরা তো জানো তোমাদের বিশ্বাস যে এইভাবে যাচাই করা হয় তার ফলে তোমাদের অন্তরে জেগে ওঠে নিষ্ঠতা। তবে একটা কথা, সেই নিষ্ঠতা যেন কর্মে পুরোপুরি সক্রিয় হয়ে থাকে, যাতে তোমরা সিদ্ধ পূর্ণ পরিণত মানুষ হয়ে উঠতে পারো, হতে পারো এমনই মানুষ যাদের মধ্যে কোনো কিছুরই অভাব থাকে না। তোমাদের কারোর যদি থাকে সত্যিকারের জ্ঞানের অভাব, তাহলে সে পরমেশ্বরের কাছে তা পাবার জন্য প্রার্থনা করুক, তাকে তা দেওয়াই হবে। পরমেশ্বর তো সকলকে উদারভাবে দান করে, কোনো অনিচ্ছা না দেখিয়েই দান করে, কিন্তু তার উপর গভীর বিশ্বাস রেখেই প্রার্থনা করতে হবে। মনে যেন এতটুকু সংশয় না থাকে, কারণ যার মনে সংশয় আছে সে তো বাতাসে তাড়িত, এদিকে ওদিকে উত্থিত সমুদ্র তরঙ্গেরই মতো। এমন মানুষ যেন প্রভুর কাছ থেকে কিছু পাবার প্রত্যাশা না করে, সে যে দোমনা সব ব্যাপারেই অস্থির। আমাদের যে ধর্মভাই দিন অবস্থার দিন কাটাচ্ছে, ঈশ্বর তাকে যে মর্যাদা উন্নীত করেছে তা নিয়ে সে গর্ব করুক। তেমনই যে ধর্মভাই ধনী মানুষ, ঈশ্বর তাকে যেভাবে অবনত করেছেন সে তা নিয়েই গর্ব করুক। কেননা ধনী মানুষ সে তো মিলিয়ে যাবে ঘাস ফুলেরই মতো। যখনই সূর্য আকাশে ওঠে খড় উত্তাপ ছড়ায়, তখন তো তৃণখণ্ড ঝলসে যায়, তার ফুল ও মাটিতে ঝরে যায়। যার ছিল এত রূপের বাহার সে তো তখন বিলীন হয়ে যায়। তমনি ধনীও তার যত কাজকর্ম নিয়ে এগোতে এগোতে একদিন নিঃশেষিত হবে। ধন্য সেই মানুষ কঠিন পরীক্ষার মধ্যেও যে নিষ্ঠাবান হয়ে থাকে, এইভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিয়ে সে তো সেই বিজয় মুকুট, সেই মহাজীবন লাভ করবে যা পরমেশ্বর তার ভক্তদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। প্রলোভনের মুখে পড়ে কেউ যেন এই কথা না বলে যে ঈশ্বর নিজেই তাকে এই প্রলোভন দেখাচ্ছেন, কেননা ঈশ্বরের মধ্যে কোনো অন্যায় করার প্রলোভন তো জাগতেই পারে না। তাছাড়া তিনি নিজে কাউকে কোনো প্রলোভনও দেখান না কখনো, বরং মানুষ তখনই প্রলোভনের মুখে পড়ে যখন সে তার নিজেরই কামনা বাসনায় আকৃষ্ট হয়, প্ররোচিত হয়, ফলে তার সেই কামনা তখন যেন গর্ভিণী হয়ে ওঠে, পাপেরই জন্ম দেয়। আর পাপ যখন পূর্ণ পরিণত হয়ে ওঠে তখন সে কিন্তু জন্ম দেয় মৃত্যু। স্নেহের ভাইরা, এই কথা বুঝতে তোমাদের যেন ভুল না হয় যে প্রতিটি শ্রেয়দান, প্রতিটি পরম বর ঊর্ধ্বলোক থেকে নেমে আসে, নেমে আসে জ্যোতির্মণ্ডলে সেই পরম পিতারই কাছ থেকে, যার মধ্যে নেই কোনো রূপান্তর, নেই কোনো পরিবর্তনের ছায়া। আপন ইচ্ছাতেই তিনি সত্যের বাণী শক্তিতে আমাদের জন্ম দিয়েছেন, যাতে আমরা হয়ে উঠতে পারি যেন তার সমস্ত সৃষ্টির প্রথম ফসল। আমার শ্রেণীর ভাইরা, তোমরা তো জানো, তবুও বলছি, শুনতে সবাই আগ্রহী থাকুক, কিন্তু কেউ যেন সহজে মুখ না খোলে, কেউ যেন সহজে ক্রুদ্ধও না হয়। কেননা মানুষের ক্রোধ পরমেশ্বরের ন্যায়নীতির বিধান কখনো বাস্তবে রূপান্তরিত করতে পারে না। তাই তোমাদের মধ্যে যা কিছু অশুচিতা, তা কিছু দুষ্টতা এখনো রয়ে গেছে, তা বর্জন করে তোমরা এখন বিনীতভাবে গ্রহণ করো তোমাদের অন্তরে রোপিত সেই বাণীকে, যা তোমাদের আত্মাকে রক্ষা করতে সক্ষম। তোমরা সেই বাণী অনুসারেই কাজ করে চলো, নিজেদের প্রবঞ্চনা করে শুধু তা শুনেই ক্ষান্ত থেকো না। কেননা কেউ যদি ঐশ্ববাণী শোনে অথচ সেই বাণী অনুসারে কাজ না করে, তাহলে সে কিন্তু তেমন লোকেরই মতো যে আয়নায় নিজের মুখখানা একবার দেখে না। সে তো নিজেকেই দেখল, তারপর সেখান থেকে সে চলে গেল, আর সঙ্গে সঙ্গে ভুলেও গেল তার চেহারাটা কেমন ছিল। এদিকে যে বিধান মুক্তি এনে দেয়, সেই পরম বিধানের দিকে যে লোক
সাগ্রহে চেয়ে থাকে আর এইভাবে চেয়ে থাকে জীবন কাটায়। যে লোক বিধান শোনার পর তা ভুলে যায় না, বরং সেই মতোই কাজ করে চলে, সেই লোক তার কাজের মধ্য দিয়ে সুখী হবে। কেউ যদি নিজেকে ধার্মিক বলে মনে করে, অথচ নিজের জিভের লাগামটা সে যদি টেনে না ধরে, তাহলে সে নিজের সঙ্গে ছলনায় করে, তাহলে মিথ্যেই তার ধর্মচারণ। অনাথ ও বিধবার দুঃখের দিনে তাদের দেখাশোনা করা এবং সংসারের আবিলতা থেকে নিজেকে রক্ষা করা, এই হলো পিতা পরমেশ্বরের দৃষ্টিতে পবিত্র ও নিষ্কলঙ্ক ধর্মাচরণের পথ।